নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। তার কারণ, যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আপনারা আমাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করব আমরা, আর আপনারা 15টা কোশ্চেনে অ্যান্সার করবেন। আপনাদের এই আলোচনা শেষে আপনাদের কে কটা কোশ্চেনের সদুত্তর করেছেন বা সঠিক উত্তর করেছেন সেটা আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের সার্থকতা, এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। তো সরাসরি মক টেস্টের সুযোগ নিয়ে আপনারা আশা করছি সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত আছেন, আর আমরা প্রশ্ন শুরু করব 965 নাম্বার প্রশ্ন থেকে। আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে দেখুন পর পর আমাদের বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা সমস্ত এই ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেশনের মাইলস্টোন। তো চলুন প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। টো পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়? তা আপনাদের স্ক্রিনে 4টে অপশন আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ 2, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 966। এক এর সাথে টা টি যুক্ত হলে কি বোঝায়? আপনাদের এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন খ অনির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 967। এক ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা টি যুক্ত হলে কি বোঝায়? আপনাদের স্ক্রিনে 4টে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক নির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 968। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়? আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা কোনটি আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ টি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 969। সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি, এখানে টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? একই কোশ্চেন, সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে বা এই বাক্যে সারা শব্দের সাথে টি যুক্ত হয়েছে কোনটি প্রকাশ করেছে? একই কোশ্চেনের অথবা একই কোশ্চেনের অথবা সারাটি সকাল তোমার আশায় কাটিয়েছি, এখানে টি কি অর্থে প্রকাশ করেছে? তা আপনাদের এখানে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ঘ নিরর্থকভাবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 970। সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করছে? 970 নম্বর প্রশ্ন, আপনাদের এ বি সি ডি 4টে অপশনের মধ্যে বা ক খ গ ঘ 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক নিরর্থক ভাব, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 971। নিরর্থক ভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার, আপনাদের এখানে কোন ব্যবহারটা আপনাদের যেখানে সঠিক হয়েছে সেটা আপনাদের নির্দেশ করতে হবে, আপনারা নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 971 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন গ বিকালটা সুন্দর, তাদের সবার উত্তর সঠিক, এই বিকালটার নিচে দাগ হবে, তা তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর একটু প্রিন্টিং মিস্টেক আছে, কোনো অসুবিধা নেই,
আমরা প্রিন্টিং মিস্টেকটা ঠিক করে নিয়েছি, আপনারা এটা ইগনোর করুন, আশা করছি আপনাদের উত্তর করতে কোনো ভুল হবে না। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 972। নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকটি টা টা টি এর ব্যবহার কোনটি? তা 972 নম্বর প্রশ্নে আপনাদের এ বি সি ডি বা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ, সারাটি বিকেল বসে আছি এই সারাটি, যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন অপশন ডি বা ঘ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 973। ন্যাকামিটা এখন রাগ, বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়েছে কোন অর্থ প্রকাশ করেছে, অথবা ন্যাকামিটা এখন রাগ এই বাক্যে কি অর্থে টা এর ব্যবহার হয়েছে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 973 নম্বর প্রশ্ন। আর এই 73 নম্বর প্রশ্নে আপনাদের যারা সঠিক উত্তর করেছেন অপশন ক নিরর্থকতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 974। নির্দেশক সর্বনাম এর সাথে টা টি যুক্ত হলে তা কি হয়, অথবা একই প্রশ্ন, পদাশ্রিত নির্দেশকের ব্যবহার নির্দেশক সর্বনামের পরে টা টি যুক্ত হলে তা? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন খ সুনির্দিষ্ট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 975। সেইটিই ছিল আমার প্রিয় কলম, বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক কি প্রকাশে ব্যবহৃত হয়েছে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন গ সুনির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 976। ওটি যেন কার তৈরি, বাক্যটির দ্বারা কোন পদাশ্রিত নির্দেশককে নির্দেশ করেছে বা নির্দেশ করে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক সুনির্দিষ্ট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 977। নির্দেশক সর্বনামের পর টিটা যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায় এর উদাহরণ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ঘ ওটি আমার কলম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 978। এমন কি হবে আমি বুঝতে পারিনি, এই বাক্যে পদাশ্রিত নির্দেশক এমন কি অর্থে ব্যবহৃত? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের সঠিক উত্তর বলছেন অপশন খ অনির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 979 নম্বর প্রশ্নে। 979 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ওটি যেন কার তৈরি, এই বাক্যে কি অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 979 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ সুনির্দিষ্টতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার বন্ধুরা আপনারা সবাই একে একে আপনারা এই 15টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন, এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। আপনারা সবাই একে একে সবভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, সেটি ছিল আমার প্রিয় কলম, এই বাক্যে নির্দেশক সর্বনাম কোন অর্থে প্রকাশ করেছে? অপশন ক সুনির্দিষ্ট, অপশন খ অনির্দিষ্ট, অপশন ঘ নিরর্থক এবং অপশন ঘ নির্দিষ্ট। আবার আমি আপনাদের আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, সেটি ছিল আমার প্রিয় কলম, এই বাক্যে নির্দেশক সর্বনাম কোন অর্থে প্রকাশ করেছে? অপশন ক সুনির্দিষ্ট, অপশন খ অনির্দিষ্ট, অপশন ঘ নিরর্থক এবং অপশন ঘ নির্দিষ্ট। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি
সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন আর আমরা আপনাদের সেই পোস্ট দেখে আপনাদের যার যা অ্যাওয়ার্ড হয় সেই অ্যাওয়ার্ডটা আমি আপনাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের সাথে যদি আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাদের লিখে জানাবেন, এবং লেখার সাথে সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তার সাথে সাথে আপনারা কমেন্টও পোস্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।